মামলায় কার্টুনিস্ট কিশোর ও লেখক মুশতাক কারাগারে রয়েছেন। ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে রমনা থানায় 11 জনের বিরুদ্ধে ডিজিটাল। তাহলে জাতীয় কমিটির কাজ কি? জাতীয় কমিটির কাজ তো হলো যেটা দেখতেছেন সেটা, আমরা যেখানে স্বাস্থ্য সেবা, দেশে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা সরকারি হিসেবকে ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য পয়সাগুলো ছিটিয়ে এসব কী করেছো? কোথায় ছিল এগুলো? দাও ল্যাপটপটা সরাও। টাকা পয়সার একটু যত্ন করতে শেখো। নাও। আজ কতজন জানি না। দেখনি? না। কিছু ভাবছো? তাহলে শোনার চেষ্টা করছি। কি করছো? কিছু দেখছি না। খামোখা চেষ্টা করো না তো, সময় সব ঠিক হয়ে যাবে, আবার দেখা যাবে, শোনা যাবে। কিচ্ছু ঠিক হবে না, মগজে সমস্যা, মগজে। আজ কতজন জানি? জানি না। কিসের আওয়াজ? নিচে মনে হচ্ছে। কিছু দেখতে পাচ্ছ? না, একটা সাদা মতো গাড়ি দাঁড়িয়ে, কাউকে তো দেখছি না। কে আসবে? সবাই ভয় পায়। কিন্তু কান্নাকাটি করছে কারা? পরিবারের লোক। ইস, কে যে আবার মরল। সরো তো, সাদা গাড়িটা কি অ্যাম্বুলেন্স? না মনে হয়। তাহলে কেউ মরেনি? তাহলে ধরে নিয়ে গেল হয়তো। সে তো মাঝরাতে নিয়ে যায়, এই সন্ধ্যাবেলায় কেন? কাউকে তো আর জবাব দিতে হয় না, সন্ধ্যাবেলায় কি আর মাঝরাতেই বাকি। আর ওরা, ওরা যে এত গালগল্প বলে আমাদের বোকা বানালো। আস্তে, ঘেন্না লাগছে আমার, রকে গাড়ি করছে আমার। চলে গেল মনে হয়, হারিয়ে গেল। মরুক বা গুম হোক, সব তো হারিয়েই যায়। সব ঠিক হয়ে যাবে। কবে জানি না।
ছাড়ো, মান লাগছে না। এই মা, এটা কিভাবে হলো? উঠতে গিয়ে মনে হয়। ছি ছি ছি, ইস, আমার সাদা কাপড়টা। আচ্ছা, চায়ের দাগ তো ওঠে না? না, আজকাল আর কোনো দাগে ওঠে না, সবই ঘায়ের মতো দকদক করে। শুনছো? এই শুনছো? এই শুনতে পাচ্ছো? হ্যাঁ বলো। তুমি আবার ফেসবুকে বা অন্য কোথাও এসব নিয়ে কিছু বলো না, এমনিতেই চাকরিটা নিয়ে। না, বলবো না। বুঝোই তো। Thank you.